সপ্তম বর্ষে জমজমাট বেলেঘাটা জয়মাতা দি ক্লাবের জগদ্ধাত্রী পুজো। বিশিষ্ট সমাজসেবী রাজু সেন, কানাই সাহা, গোরা প্রামাণিক ও শিবু সাহাদের উদ্যোগে এই পুজো আয়োজিত হলো। বেলেঘাটার নবরূপকার বিধায়ক পরেশ পাল ও স্থানীয় পুরপিতা আশুতোষ দাস ও অভিনেত্রী মনামীর হাত ধরে উদ্বোধন হয় এই পুজোর। ভারতীয় পুরাণে জগদ্ধাত্রীকে করিন্দ্রাসুর বধকারী মাতৃশক্তি হিসেবে দেখানো হয়েছে। কারো মতে তিনি আদ্যাশক্তি মহামায়া। জগদ্ধাত্রী কৃষ্ণনগর ও চন্দননগরের কুলদেবী, তাই এখানে তিন দিন ধরে দুর্গাপূজার মতো আরাধনা হয়ে থাকে জগদ্ধাত্রীর। তবে কলকাতা সহ অন্যত্র একদিনের জন্য আয়োজন করা হয় পুজোর। পুজো উপলক্ষে প্রতিদিনই বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ক্লাবের সভ্য সদস্যরা। তবে শুধু পুজোর আয়োজন নয়, পাশাপাশি সমানভাবে সমাজসেবার কাজেও ব্রতী হয়েছেন তারা। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এলাকার প্রান্তিক মানুষদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন ক্লাবের সভ্য সদস্যরা। মায়ের কাছে আপনাদের প্রার্থনা, আমাদের প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। আমরা মায়ের মেয়েদের সাথে যেভাবে আমরা কোভিড কে কমিয়ে এসেছি, মানে যে আপনারা কোভিড দৃষ্টি তৈরি হয়েছিল তার মধ্যে থেকে আমরা এই জয়মাতা দি স্থলে গেলাম। যে রাজু সেন আছে, শিবু শাহ আছে, গোরা প্রামাণিক আছে, অমল শাহ আছে, প্রত্যেকটি সদস্যদেরকে নিয়ে প্রত্যেক বছর পুজো হয়। এই সাধারণ মানুষকে জামা কাপড় দেওয়া, এটা হচ্ছে আমাদের বিধায়ক পরেশওয়ালা পৌরসভা আশুতোষ দাসের নির্দেশ, যে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে কাছে নিয়ে নানা রকম হিসাবে তারা মেতে যাবে। যখন দুর্গাপুজো চলে গেছে, যখন ভাষা হয়ে যায় মানুষের মনে একটা বেশ করে যে দুর্গাপুজো চলে গেলে তারপরে হলো কালী পুজো, কালী পুজো চলে গেল এলে ছট পুজো, কিন্তু তারপরে এই যে আপনাদের ছেলে ভালো এই বক্তব্যের মতে লাইটের যে ঝকঝকানি এত সুন্দর মাইকে বাজছে, এখানে কৌশলী ব্যানার্জি গান গেয়ে গেল, এখন রাজ্য সায়ন আছে মঞ্চে, সুরেন্দ্রজিৎ আপনি করে মঞ্চে উঠবার প্রচুর মানুষ, তাদের আশীর্বাদ, যাদের সহযোগিতা ছাড়া কিছু হয় না। সেটা হচ্ছে আমাদের অষ্টমতম বর্ষবার পদার্পণ করছি, প্রত্যেকটা মানুষের সহযোগিতা আছে।